মুসলিম সংস্কৃতির কেন্দ্রবিন্দু এ কাবার অলৌকিকতা ও রহস্যেরও শেষ নেই। মাকামে ইব্রাহিম, হাজরে আসওয়াদ, জমজম কূপ এসব কাবাঘরের অন্যতম রহস্য। কাবাঘরকে ধ্বংস করতে এসে বিপদাপন্ন হয়েছে অনেকে, আবার অনেকে সমূলে ধ্বংস হয়েছে বলেও ইতিহাসে অসংখ্য প্রমাণ বিদ্যমান। মুসলিমদের আগেও একেশ্বরবাদী কিছু মানুষ কাবার দিকে ফিরে ইবাদত করত, তবে দ্বিতীয় হিজরিতে তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুসলিমদের কিবলা হিসাবে প্রাতিষ্ঠানিক রূপ পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের পরপরই, তার মানে যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে সেখানে ষোলো সতেরো মাস পরই কিন্তু আল্লাহ তাআলা তাকে কাবাঘর কিবলা হিসেবে দিয়ে দিলেন। পবিত্র কোরআন বলছে, কাদনারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম। অতএব আপনি চাচ্ছেন যে কাবাঘর আপনার কিবলা হোক, এই জন্যই আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য কাবাঘর কিবলা হিসেবে দিয়ে দিলাম। তার এর থেকেই যেহেতু নবী কাবাঘরের দিকে ফিরে ইবাদত করেছেন, কাজে মুসলিম যারা আছে তারাও কাবাঘরকে তাদের ইবাদতের মূল কেন্দ্রবিন্দু হিসাবে, এবং পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত, তার মানে কাবাঘরের রব। কাবাঘরের রব বলতে গেলে আল্লাহকে বোঝানো হয়েছে। তো সেক্ষেত্রে কাবা কেন্দ্রিক আমাদের ইবাদতের কিবলা, এ কারণে মুসলমানরা এর সাথে সম্পৃক্ত সবচেয়ে বেশি, এবং মুসলমানের ইতিহাসে এখান থেকেই মূলত কাবার সাথে ইবাদতের কানেকশন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ছয়শো বছর আগে ইয়েমেনের শাসক তুব্বা হিমিয়ারি ও নবীর জন্মের চল্লিশ বছর আগে আমুল ফিলে ইয়েমেনের শাসক আব্রাহা কর্তৃক কাবাকে ভেঙে ফেলার জন্য আক্রমণ করা হয়। প্রাকৃতিক ঝড়ে হিমিয়ারির ও আবাবিল পাখি দ্বারা আব্রাহার আক্রমণ প্রতিহত হয়, রক্ষা পেয়ে যায় কাবা শরীফ। আক্রমণকারী তুব্বা হিমিয়ারি ঝড় থেকে রক্ষা পেয়ে কাবা ঘরের গায়ে গিলাপ লাগিয়ে দেন। সেই থেকে কাবার উপর গিলাপ লাগানোর রেওয়াজ শুরু হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় সাতশো বছর আগে, সেটা হচ্ছে তুব্বা হিমিয়ারি নামে ইয়েমেনের একজন বাদশাহ ছিল, সে ইয়াসরিব মদিনাকে জয় করার পরে যখন মক্কার দিকে আসছিল তখন তার একটা নিয়ত ছিল যে আমি কাবাঘর ভাঙবো, এটা থাকতে দেব না। তো যখন আসা শুরু করেছিল সে মদিনা থেকে মক্কার, তখন ইয়াসরিব নাম ছিল, এই দূরত্ব হচ্ছে চারশো ছাব্বিশ কিলোমিটার পথ, এই মক্কা মদিনার ডিস্টেন্সটা। তো মাঝপথে আসার পরে সে মারাত্মক ঘূর্ণিঝড়ে পড়ে যায় এবং কোনো মতে এগোতে পারছিল না কাবার দিকে, মক্কার দিকে। তখন তার সাথীরা বলছে যে স্যার, আপনি বোধহয় নিয়তে ভুল করছেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, নাহলে আপনি কাবা যেতে পারবেন না। তখনই তুব্বা আল্লাহর কাছে চেয়েছিল যে আল্লাহ, আমি তো তোমার কাছে ক্ষমা চাই, আমার নিয়তকে আমি পরিবর্তন করলাম, তুমি যদি কাবায় আমাকে যেতে দাও তাহলে আমি তিন দিন কাবার অধিবাসী যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে আমি জিয়াফত খাওয়াবো, অর্থাৎ মেহমানদারি করবো, আর একটা বড়ো কাজ করবো, তুমি সুযোগ দিলে তোমার কাবা ঘরের গায়ের উপরে আমি গেলাপ তৈরি করে আমি সাজাবো। এটা ছিল এই প্রথম এই আক্রমণকারী তুব্বা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে, আপনি জানেন তার চল্লিশ বছর আগে কিন্তু আব্রাহা, এও কিন্তু ইয়েমানের, সে তার হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ধ্বংস করার জন্য এসেছিল এবং শেষ পর্যন্ত পারেনি। সে পবিত্র কোরআন মজিদে সূরায় ফিলের মধ্যে বলা হয়েছে যে আবাবিল নামক ক্ষুদ্র পাখির মাধ্যমে আল্লাহ তারা তাদের উপরে পাথর নিক্ষেপ করে তার হাতিগুলোকে এবং তাকে আল্লাহ তুলোধনা করে ফেলছেন আর কি, তাকে তার অস্তিত্ব বিপন্ন করে দিয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের মুখেও এ ঘরটি পড়েছে বেশ কয়েকবার। নূহের মহাপ্লাবনে পলি মাটিতে ঢাকা পড়েছে, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কাবাঘর ধ্বংসের মুখে পড়েছিল। এছাড়া উনিশশো একচল্লিশ সালে বন্যার কারণে কাবাঘরের নিচের অংশ পানিতে তলিয়ে যায়, সে সময় মানুষ সাঁতার কেটে তাওয়াব করার দৃশ্যও দেখা যায়। কাবাঘর কখনো কখনো আসমানি বিপদের সম্মুখীন হয়েছে, যেটা যেমনটা হজরতে নূহ আলাইহিসসালামের প্লাবনে কাবাঘর পড়েছিল এবং সেখানে কাবাঘর ভেঙে গিয়েছিল এবং পলিমাটিতে ঢাকা পড়েছিল, কাবাঘরকে আর কোনো মতেই দেখা যেত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময়কালে একবার মহাপ্লাবন হয়েছিল এবং সেই প্লাবনের মধ্যে কাবাঘর পুরো ধসে পড়েছিল এবং এই একবার বন্যা হয়েছে, এর পরবর্তীতে আরেক সালে আরেকটা বন্যা হয়েছিল, সেখানে তারা তওয়াফকারী তওয়াফ করছিলেন এবং এই তওয়াফকারীদের তওয়াফের ভেতরেও সেখানে তারা সাঁতার কেটে তওয়াফ করেছিলেন, কিন্তু কাবাঘর সেখানে ভেঙে যায়নি। কাবাঘরের সৌন্দর্য বর্ধন সৌদি শাসকদের কাছে ঐতিহ্য ও সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কালো কাপড়ে সোনালী রঙের রেশমি সুতোয় বুনন করা হয় কোরআনের আয়াত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে ছয়শো বছর আগে ইয়েমেনের শাসক তুব্বা হিমিয়ারি কাবা আক্রমণ করতে এসে ঝড়ের কবলে পড়েন। এই সময় ঝড় থেকে বাঁচতে তিনি কাবাঘরকে সুসজ্জিত করবেন বলে মানত করেন। সেই থেকেই কাবাকে সাজসজ্জার প্রলেপে মোড়া
পরানো ঐতিহ্য শুরু হয়। কিসওয়া বা কাবা শরীফের কাপড় আগে মিশরের হজ কাফেলা প্রেরণ করত, বর্তমানে তা সৌদি কর্তৃপক্ষই তৈরি করেন। ইজিপ্ট থেকে আসা শুরু হয়েছে পরে, কিন্তু প্রথমে কাবা ঘর গেলাপ দিয়ে সাজিয়েছেন সেই তুব্বাহি মিয়ারি, যার কথা বললাম, যিনি কেউ সোনালি বর্ণের কাপড় দিয়ে কাবা ঘরের গেলাপ সাজায়, আবার কেউ এটা রূপালি, অথবা কেউ সাদা, কেউ ব্রাইটিস্ট রঙের, এই ধরনের। তো শেষ পর্যন্ত এটা এসে এস্টাবলিশড হয়েছে কাবার গেলাপটা কালো বর্ণের। মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা, কাবা রিলেটেড, এবাদত রিলেটেড পবিত্র কোরআনের যে আয়াতগুলো সেগুলো সেখানে লেখা, এবং কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ, এগুলো তাতে কিন্তু লেখা। কাবা ঘরের ভিতরেও রহস্যের শেষ নেই। তিনটি পিলারের উপর একটি ছাদ রয়েছে, ভেতরে থাকা একটি সাদা বাক্সের উপর সর্বদা রাখা হয় সুগন্ধি। এছাড়া ভেতরে কিছু ধাতব পাত্র ঝুলানো রয়েছে, এটির প্রত্যেকটিতে রাখা থাকে উন্নত সুগন্ধি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়কালে কাবা ঘরের উপরে ছাদ ছিল না, পরবর্তীতে এসে কাবা ঘরের কিছু মালামাল চুরি হয়ে যায়, মানে দেয়াল ডেঙ্গিয়ে এটা চুরি করে নিয়ে যায়, যে কারণে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন যে একটা ছাদ দেওয়া দরকার, এবং সেই তিনটা পিলার যেটাকে আমরা বলে থাকি, এবং সেখানে যারা যান তারা সেখানে নফল নামাজ পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেখানে পড়েছিলেন। ওই পাত্রগুলোতে আতরের বিভিন্ন, যেমন উদ আতর, এটাতে ধোঁয়া দিয়ে যেমন এটাকে সুশোভিত করা হয়, আবার কেউ এটাকে তেল দিয়ে, আমাদের কর্পূর জাতীয় আছে যে আমরা তেলের মধ্যে কর্পূর দিলে তখন এটা দিয়ে আমরা হাতে মাখি, এই ধরনের কিছু জিনিস সাজানো, কিন্তু এর চেয়ে বেশি কিছু সেখানে নাই। তো আতর তো তৈরি হয় ফুলের সুগন্ধি থেকে, তো কাজে সেই দিক থেকে এটাকে মোয়াত্তার করা, যেহেতু কাবা ঘর একটা সম্মানীয় ঘর, অতএব সেই সম্মানীয় ঘরটার সুগন্ধিযুক্ত হয়ে থাকুক, যে কারণে এই আতরের ব্যবহার হয়। ইব্রাহিম আলাইহিসাল্লামের নির্মিত কাবার দরজা বা ছাদ কিছুই ছিল না। ইয়েমেনের শাসক তুব্বাই প্রথম কাবার কাঠের দরজা নির্মাণ করেন। প্রাক ইসলামী যুগ পর্যন্ত এ দরজাটি বিদ্যমান ছিল। পরে 64 হিজরিতে আবদুল্লাহ ইবনে জুবায়ের ও 74 হিজরিতে হাজ্জাজ ইবনে ইউসুফ কাবা ঘরের সংস্কারের সময় কাবার দরজা পুনর্নির্মাণ করেন। 1040 হিজরির ওসমানীয় খলিফা চতুর্থ মুরাদ কাবার পুনর্নির্মাণের পর কাঠামো ঠিক থাকলেও দরজায় পরিবর্তন এসেছে। এরপরে 1363 হিজরিতে কিং আব্দুল আজিজ বিন আব্দুল রহমান আল সৌদ মেটালের দরজা তৈরি করেন। তৈরিতে সময় লাগে 3 বছর। ব্যবহার করা হয় স্বর্ণ, রূপা, কুপার সহ বেশ কয়েকটি ধাতু। এটি বর্তমানে লোফর মিউজিয়ামে রয়েছে। আর 1398 হিজরিতে স্বর্ণের দরজা নির্মাণের উদ্যোগ নেন কিং খালিদ বিন আব্দুল আজিজ। শিল্পী মুনির আল জন্দির নকশায় শিল্পী আহমেদ বিন ইব্রাহিম বদর 280 কেজি স্বর্ণ দিয়ে দীর্ঘ 1 বছরে এই দরজাটি নির্মাণ করেন, যার তৎকালীন মূল্য 1,34,20,000 সৌদি রিয়াল। কুরেশদের পূর্বে কাবা ঘরের গেট ছিল দুটা, তার মধ্যে একটা এভাবে ওই জায়গায় নিচে গ্রাউন্ড লেভেলে মাটির সাথে, আর এটা বের হওয়ার জন্য রুকনে ইয়ামানি ওই পাশে, সম্পূর্ণ বিপরীত অপোজিটে সেখানে কিন্তু আরেকটা গেট ছিল, এদিকে প্রবেশ করে ওদিকে তারা বের হতেন। কিন্তু পরবর্তীতে কুরেশরা যখন ক্ষমতায় আসলো তখন কিন্তু কাবা ঘরের এই গেটটাকে তারা উঁচু করলো এবং সাধারণের প্রবেশ নিষিদ্ধ করলো, যে না, সাধারণ ব্যক্তি কাবা প্রবেশ করতে পারবে না, প্রবেশ করতে গেলে রাজা বাদশাহ শাসক এই ধরনের কেউ যদি হয় তাহলে তাদেরকে সম্মানের সাথে প্রবেশ করানো হবে। তিনি নিজেও জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরে প্রবেশ করেছিলেন তখন কিন্তু গেট এইভাবেই ছিল দুটো, এবং কে কতটুকু ভালো করেন এই ধরনের একটা প্রতিযোগিতা কিন্তু কাবা ঘর কেন্দ্রিক সবসময় হতো। তো এ কারণে পরবর্তীতে সৌদি বাদশাহ যারা ক্ষমতায় এলেন তারা কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়ে কাবা ঘরের গেটটাকে তারা স্বর্ণ দিয়ে এটা করার জন্য তাদের প্রস্তুতি, এবং এটা পুরাটাই স্বর্ণ আর কি। বর্তমান সময়কালে গেট কিন্তু একটা, আর সেটা হলো হজরে আসওয়াদ বরাবর, এটা আমরা পূর্ব দিকে বলতে পারি আর কি। কাবার ভেতরে বাইরে থাকা সম্মানিত নিদর্শনও অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে বন্যায় কাবা ঘরে থাকা হাজরা আসওয়াদ বা কালো পাথরটি কাবার ভাটি অঞ্চল মিসপালায় ভেসে যায়। সব গোত্রের সিদ্ধান্ত মোতাবেক গোত্র প্রতিনিধিরা একটি চাদরে করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতায় এটি কাবা ঘরে স্থাপন করেন। বর্তমানে এটি কাবা ঘরের পূর্ব কোণে কাঁচের মধ্যে সংরক্ষিত, তবে পাথরটি এখন 9 টুকরোয় বিভক্ত, কারণ এটিকে একাধিকবার চুরি করে নেয়ার ও ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়। 2 বার এই কালো পাথরটি ভেঙে যায়। এই জন্য যখনই প্লাবন হয় পানির গুলো সবগুলো ঢল নামে আপনার মেসফেলার দিকে, এই সেখানেই কিন্তু ওই হজরে আসওয়াদকে পাওয়া যায়। হজরে আসওয়াদের উপরে 2 বার হামলা করেছে,
একবার ইহুদি আর একবার খ্রিস্টান, তারা চেয়েছে এটাকে ধ্বংস করতে আর কি, কিন্তু তা পারে নাই। একবার এটার উপরে যখন তারা শাবল মেরেছিল, তখন এটা উপর থেকে নিচে পড়ে গেছে। তো নিচে পড়ে যাওয়ার পর এটা খণ্ড বিখণ্ড হয়েছে। অতএব এই খণ্ডগুলোকে একসাথে জোড়া দিয়ে রাখতে গিয়ে এদের যে এই মুখগুলো তৈরি হয়েছে, এটা প্রায় 9টা মুখ আছে সেখানে। কাবা ঘরের বাইরেও কয়েকটি নিদর্শন রয়েছে, যেখানে ইব্রাহিম আলাইহিসসালামের পদচিহ্ন সম্বলিত পাথর রয়েছে। ইতিহাসে কথিত আছে 5000 বছর আগে ইব্রাহিম আলাইহিসসালাম এই পাথরটিকে লিফটের মতো ব্যবহার করে কাবা ঘরের উপরের অংশের নির্মাণ কাজ সম্পন্ন করেছেন। পাথরটি ইব্রাহিম আলাইহিসসালামকে তার ইচ্ছা মোতাবেক কাবার দেয়াল নির্মাণে উঠানামা করা। তাহলে এই যে মাকাম ইব্রাহিমটা, এটা কিন্তু আসলে ইয়াকুতি একটা পাথর। এই পাথরটা, এটা নবী ইব্রাহিম আলাইহিসসালামকে দেওয়া হয়েছে, যে কাবা ঘরের নিচ থেকে উঁচু উপর পর্যন্ত এই দেয়ালটার উচ্চতা হলো 27। তো উনি তো 27 লম্বা ছিলেন না, তো যে কারণে এই পাথরটা জান্নাত থেকে আল্লাহ দিয়েছেন, যাতে লিফটের মতো পাথরে যখন তিনি উঠতেন, তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম তাকে যখন পাথরের যোগান দিতেন, তখন পাথর নিয়ে এই পাথরটার উপরে দাঁড়ালে সেটা ভেসে উঠত আকাশে, উপরের দিকে শূন্যের মধ্যে ভেসে উঠত। তিনি ওই পাথরটা গেঁথে দিয়ে আবার নিচে নামতে চাইলে অটোমেটিক পাথরটা নিচে নেমে যেত। এটা নবীর হুকুমের গোলামি করতো আর কি। তো এই পাথরটাতে তার কদমের চিহ্নটা পড়ার কারণ হলো এই, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাদ্দের দোয়া এই পাথরের উপরে হচ্ছিল, এই জন্য পাথরটা বুঝতে পেরেছে যে পৃথিবীর শ্রেষ্ঠ নবী সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন মোহাম্মদ রসুল্লাহ ইসলামের শুভাগমনের দোয়া এখানে হচ্ছে, কাজে আমিও আমার নিজেকে আমি বিলীন করে দিতে চাই। এ কারণে নবী ইব্রাহিম আলাইহিসসালামের কদমের চিহ্ন এই পাথরটা বুকে ধারণ করে প্রিয় নবী ইসলামের মহব্বতের সাথে তার শুভাগমনের এই দোয়াটির সাথে অংশগ্রহণ করে স্মৃতির পাতায় এই পাথরটি নিজেকে সংরক্ষণ করেছে। কাবার অদূরে অন্যতম আরেকটি নিদর্শন জমজমকো। ইসলামের ইতিহাসে দেখা যায় ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় স্ত্রী হাজরার পুত্র ইসমাইল আলাইহিসসালাম পানি পিপাসায় পাহাড়ের উপর কাতরাচ্ছিলেন। এ সময় তার পায়ের আঘাতেই অলৌকিকভাবে সৃষ্টি হয় জমজমের স্রোত। কাবার 66 ফুট পূর্বে থাকা জমজমের পানি আজও পবিত্র জ্ঞান করে পান করেন মুসলিম বিশ্ব। বর্তমানে এটিকে সহজ প্রাপ্তির জন্য বোতলজাত করেছে সৌদি কর্তৃপক্ষ। ইসমাইল আলাইহিসসালাম ছোট্ট শিশু বসা ছিল এবং বলা হয়েছে যে তার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির নাড়াচাড়া দেওয়াতেই অটোমেটিক সেই কূপের মুখ খুলে যায় এবং সেখানে পানির ফোয়ারা জালি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জমজম পানি, এটা হচ্ছে সমস্ত রোগের ঔষধ এবং সমস্ত খাদ্যের ক্যালোরি এর ভিতরে দেওয়া আছে। অতএব একজন ব্যক্তি যদি জমজম পানি পান করে, তার আর কোনো খাবার দরকার নেই, মাসের পর মাস, বছরের পর বছর তার চোখের জ্যোতি কমবে না, তার হার্ট কোনো রকম দুর্বল হবে না, তার লিভার কখনো ক্ষতিগ্রস্ত হবে না, তার কিডনি কখনো ক্ষতিগ্রস্ত হবে না, খাদ্যের যতগুলো ক্যালোরি সবগুলো এই জমজম পানিতে দেওয়া আছে। কাবার ইতিহাসে কখনো কাবাতে তওয়াব বন্ধ না থাকলেও করোনা প্রকোপে 2020 সালে কাবাতে তওয়াব বন্ধ রাখেন সৌদি কর্তৃপক্ষ, যা সারা বিশ্বের মুসলিমদের মধ্যে বিস্ময় তৈরি করেছে। ইসলামী সভ্যতায় প্রতিক্ষণে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় কাবা চত্বর। সব অশুভ শক্তিকে রুখে দিয়ে কাবা ঘর রক্ষণাবেক্ষণের ঘোষণা দিয়েছেন স্বয়ং স্রষ্টা আল্লাহ তাআলা নিজেই। এমার আমিন, সময় সংবাদ।